এই মুহূর্তে ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনারের বাড়ির সামনে আছে রিপোর্টার আল মামুন রুবেল সরাসরি যাচ্ছি তার কাছে ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য আমিম আনার হত্যাকাণ্ডের ঘটনার কয়েকদিন পার হয়ে গিয়েছে এই কয়েকদিন পরে কিন্তু ঝিনাইদাহে তার যে বাসভবন সেখানে এসেছেন তার কন্যা তিনি কিছু সময় আগে এসে এখানে আসলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মী সংঘ সহ যারা স্বজনদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে কিন্তু একটি আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে কিছু সময় আগে আমরা তার মেয়েকে দেখেছি সংবাদ মাধ্যমের সাথে কথা বলে আমাদের সাথে কথা বলেছেন এবং সেখানে কিন্তু তিনি বারবার বেশ কয়েকটি কথা বলছিলেন যেহেতু খুব অল্প সময়ের মধ্যে এখানে যারা আসে তার বাবার হত্যাকারী হিসেবে চিহ্নিত করা গিয়েছে মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী তারা যেহেতু চিহ্নিত করা গিয়েছে এবং বেশ কয়েকজন আইনে আওতায় আনা গিয়েছে এ কারণে কিন্তু তিনি একদিকে যেমন সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রশাসনের উপর পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যারা দেশের বাইরে রয়েছেন এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা হিসেবে তাদেরকে দ্রুত দেশ সে ফিরিয়ে এনে আইনের আওতায় যাতে আনা যায় সেটি কিন্তু আসলে যত দ্রুত বাস্তবায়ন করা যায় সেই চেষ্টার কথা কিন্তু আসলে বলছেন এখানে আওয়ামী লীগ নেতা কর্মীরা কিন্তু কালো ব্যাজ ধারণ করে আছেন এবং আওয়ামী লীগ কার্যালয় যেটি তার দিকে সেখানে কিন্তু কালো পতাকা উত্তোলন করা হয়েছে এখানকার মানুষ আজকে প্রতিবাদমুখর প্রতিবাদ মুখর হয়ে উঠছেন এবং আজ বিকালে একটি মানব বন্ধন রয়েছে একটু বলে রাখি যে এখানে হত্যার সাথে যারা জড়িত তাদের যেহেতু আইনের আওতা আনা হয়েছে তাদের মধ্যে দিয়ে তাদের মাধ্যম দিয়ে যাতে এই যে মরদেহর খণ্ডিত অংশ সেটি যাতে পাওয়া যায় সেটিরও দাবি জানিয়েছেন এবং তার জানাজার কি হবে সে বিষয়ে আসলে একটি সিদ্ধান্ত ছিল তার মেয়ে বলছেন পারিবারিকভাবে এই সিদ্ধান্তটি হবে ওই খণ্ডিত অংশ উদ্ধারের পর ডিএনএ টেস্টের পর যখন নিশ্চিত হবে তখনই তারা জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তো আমার কাছে এই ছিল ঝিনেদাহ থেকে তার পরিবারের পক্ষ থেকে পাওয়া বা তার কন্যার বক্তব্য নিয়ে সবশেষ খবর যুক্ত ছিলাম ঝিনায়দহে